নীল আকাশ কত বড় বড় বিল্ডিং কত বড় দেশে কাজ করছি আমরা ভাবতেই অবাক লাগে কাজ করছি ঠিক উত্তর মতন জঙ্গল ছেড়ে মানুষের মাঝে উত্তর যেমন বসবাস আমরাও ঠিক নিজেদের দেশ ছেড়ে বিদেশে এসেছি দেশে এসে উত্তর মতন ঘেউ ঘেউ করছি বাবা মা শখ করে নাম রাখছিল রবি রবি মানে কি জানিস জানবে কেন মে জানলে তো আমার মতো বিদেশে লেবারি করতি না ছোটবেলায় মায় কইছে রবি মানে সূর্য সূর্য যেমন সারা পৃথিবীকে আলোকিত করে আমি সেরকম দেশব নারেশের মানুষগুলোর আলোকিত করতেছি মানে কি মানেটা সহজ রোদে পুরো বৃষ্টিতে ভিজে আমরা অর্থ উপার্জন করি উপার্জিত অর্থটি দেশে পাঠাই দেশের মুখ উজ্জ্বল করি ওই তুই কি কসমেটিকের দোকানদার নাকি যে দেশের মুখ উজ্জ্বল করবি মোরা দেশের লাগিয়া যুদ্ধ করি নাই ঠিকই তোর অর্থের লাগিয়া প্রতিনিয়ত যুদ্ধ করে যাইতেছি একটা কথা কি দাদা জানেন মোরাই হইলাম এই আধুনিক মুক্তিযোদ্ধা ঠিক দেশে গেলেই বুঝতে পারবি আমাদের কতটা সম্মান কতটা মূল্যায়ন আরে বাবা তুই কি নোবেল বিজয়ী নাকি বিশ্বসেরা সাকিবুল হাসান দোস্ত আমাদের তো জাতীয় সঙ্গীত বাজায় সম্মান প্রদর্শন করা উচিত কারণ আমরা দেশপ্রেমী দেশের মানুষের কথা চিন্তা করি দেশের মানুষের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাইতেছি সারা জীবন যা অর্জন করি তা সমস্তটাই দেশ ও দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য কে কাকে সম্মান করলো সেটা দেখার বিষয় না বিষয়টা নিজের কাছে আসলে আমি কি করছি কেন করছি এবং কাদের জন্য করছি পরিবারের প্রত্যেকটা সদস্যের মুখে হাসি ফুটানোর জন্যই তো আমাদের জন্ম কেমন যেন একটা রোবটিক চরিত্রে অভিনয় করছি বড়া লাইনটা পুরো ঝিরঝির কষ্টের ঠেলায় তুই যা দেহি আর ব্যাগটি সব গোলা গোলা যা কামাইবা তাই তাই ভুদ্ধই দেশে বাড়াইবা দেশ থেকে যেভাবে টাকার জন্য ফোন দেয় মনে হয় আমি রক্তের মাংসে গড়া একটা টাকার মেশিন বড় দুঃখ লাগে যখন আমাদের দুঃখ কষ্ট দেশের মানুষরা বুঝতে চায় এমনকি আপনজনেরও বুঝতে চায় আমরাও তো মানুষ আমাদেরও ভালো খারাপ সময় আছে সবাই তো সব সময় ভালো সময় যায় না এটা তো মানুষের বুঝতে হবে আর এই কথাটা আমরা পরিবার আত্মীয় স্বজনদের বুঝাতে পারি না আরে ভাই মানতেই চায় না শত চেষ্টা করে বুঝাতে পারি না তাদের প্রয়োজন হলে টাকা চাই চাই আরে যে দেশের মাটি আমাকে চেনে না যে দেশের বাতাসে আমার বাবা মার ঘ্রাণ নাই সে দেশে তো নিজেকে জোর করে আটকে রেখেছি তাই সিদ্ধান্ত নিয়েছি থাকবো না এখানে দেশে চলে যাব যুদ্ধের সময় যুদ্ধ করতে হয় মনের সাথে অর্থের সাথে শক্তির সাথে এবারা এইটা সারা কি আর হরবি ওই মন দিয়ে কাম হর দেশে যাই হরবি কি যেটা অর্থে আসো এইটাই হরো বুঝছো আর মন দিয়ে কাম করো যে টাকাগুলো আছে ওগুলো দিয়ে একটা ব্যবসা শুরু করব মোটামুটি মাথা গোজার মতো তো বাড়ি ঘর আমরা সবাই করে ফেলেছি এখন যে টাকাগুলো আছে ওগুলো দিয়ে কিছু একটা করে পরিবারের সাথে বাকি জীবনটা কাটিয়ে দিতে আমার পক্ষে আর এই যুদ্ধ করা সম্ভব হচ্ছে না নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার দেশি নগদে বেশি লাভ